আসসালামু আলাইকুম বন্ধুরা, অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হলাম। তো আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নেও, কেননা পরবর্তী সকল অ্যাসাইনমেন্ট আমরা আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করে দিতে চলেছি। এবং যারা এখনও কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট দেখোনি তারা এখন আমাদের চ্যানেলে গিয়ে কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট দেখে আসতে পারো, কেননা অলরেডি আমরা কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের উত্তর দিয়ে ফেলেছি। এবং ভিডিওটি অবশ্যই শেয়ার, বেশি বেশি শেয়ার করো এবং ভিডিওটিতে একটি লাইক দাও। তো চলো আমরা এখানে অষ্টম শ্রেণীর যে গণিত অ্যাসাইনমেন্ট সেটি দেখে নিই। আর এই গণিত অ্যাসাইনমেন্টটি তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট এবং এটি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো দেখতেই পাচ্ছ তোমাদের এই গণিত অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে, প্যাটার্নের অধ্যায় যেটি সেটা সেখান থেকে। তোমাদের এই প্যাটার্নের অধ্যায় পাঠ্যসূচির মধ্যে রয়েছে 1 থেকে 1.6 পর্যন্ত। তোমাদের এই প্যাটার্নের পাঠ্যসূচি পড়লেই তোমরা করলেই তোমরা এই প্যাটার্নের উত্তরটি করতে পারবে। তো তোমাদের যে নির্দেশনা সেটি হলো স্কেল ব্যবহার করে চিত্র অঙ্কন করতে হবে, অতঃপর সমস্যাগুলো সমাধান করবে, অর্থাৎ স্কেল ব্যবহার করতে হবে। আর যে মূল্যায়নের রুব্রিক্স রয়েছে সেখানে পরবর্তী অঙ্কনটি, পরবর্তী চিত্রটি অঙ্কন, পরবর্তী চিত্রটির রেখাংশের সংখ্যা নির্ণয়। তো চলো আমরা এখানের যে চিত্রটি তার আলোকে আমরা প্রশ্নটি পড়ে নিই। প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ তিনটি চিত্র দেওয়া হয়েছে। তো এই তিনটি চিত্রের আলোকে আমাদের চতুর্থ চিত্রটি কীরকম হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে এবং সেখানে রেখাংশের সংখ্যা কত হবে তা নির্ণয় করতে বলা হয়েছে। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে প্রথম যে চিত্র সেখানে 4টি রেখাংশ রয়েছে এবং দ্বিতীয় যে চিত্র সেখানে তোমরা গণনা করলে দেখতে পাবে এখানে 10টি রেখাংশ রয়েছে। তো আর তৃতীয় যে চিত্র সেখানে 16টি রেখাংশ রয়েছে। তোমরা অবশ্যই লক্ষ্য করেছো যে এখানে প্রত্যেকটি চিত্রের মাঝখানে 6টি রেখাংশের পার্থক্য রয়েছে। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো চতুর্থ যে চিত্রটি হবে তার যে রেখাংশ হবে তা সেটি কত হবে, সেখানে অবশ্যই 22টি হওয়ার কথা, কেননা 16-র সাথে 6 যোগ করলে অবশ্যই 22টি হয়। তো চলো আমরা সেই চিত্রটি অঙ্কন করে ফেলি। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ প্রদত্ত প্যাটার্নের চতুর্থ চিত্রটি নিম্নরূপ। তোমরা এরকমভাবে চিত্রটি অঙ্কন করে ফেলবে। তো গণনা করে দেখা যায় প্যাটার্নের চতুর্থ চিত্রের রেখাংশের সংখ্যা 22টি। তোমরা অবশ্যই গণনা করে দেখতে পারো এখানে 22টি রেখাংশ রয়েছে। তো চলো আমরা আর দেরি না করে 6 নম্বর প্রশ্নে চলে যাই এবং সেটির উত্তর করার চেষ্টা করি। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে উল্লিখিত প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে সেটি যুক্তিসহ উপস্থাপন করতে বলা হয়েছে। তোমরা প্রত্যেকটি চিত্র ভালোভাবে দেখবে তারপর এটি উত্তর করার চেষ্টা করবে। তো চলো আমরা উত্তরে চলে যাই। তো দেখতে পাচ্ছ প্যাটার্নের সংখ্যাগুলো 4, 10, 16। তো আমি প্রথমেই বলে নিয়েছি প্রথমটির যে চিত্র সেখানে 4টি রেখাংশ রয়েছে, দ্বিতীয় যে চিত্র সেখানে 10টি এবং চতুর্থ যেটা সেটায় 16টি চিত্র রয়েছে, 16টি রেখাংশ রয়েছে। তো পাশাপাশি দুটি রেখাংশের সংখ্যার পার্থক্য, রেখাংশের যে সংখ্যা তার পার্থক্য 6 করে। তো সে অনুযায়ী আমাদের এখানে প্রথম চিত্র রেখাংশের সংখ্যা 4, তো সেখানে আমাদের 6-এর সাথে 1 গুণ করলে 6, -2 করলে এখানে দেখবে তোমরা 4-4ই থাকে। দ্বিতীয় যে চিত্র সেখানে 6-এর সাথে 2 গুণ করলে, অর্থাৎ 6-এর সাথে যে এই প্রথম আমাদের, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে প্রথম চিত্রে প্রথম মানে 1 এখানে 6-এর সাথে 1 গুণ করেছি এবং -2 করেছি। এখানে 2 দ্বিতীয় চিত্রে, তো এখানে দেখতে পাচ্ছ 6-এর সাথে 2 গুণ করেছি এবং এখানে 3 যে সেখানে আমরা 6-এর সাথে 3 গুণ করেছি। অর্থাৎ যদি আমরা বলি এখানে কতম চিত্রে রেখাংশের সংখ্যা, অর্থাৎ তোমরা অবশ্যই বুঝতে পারছো যে 6-এর সাথে ক গুণ হতো, তা সেরকমই দেখতে পাচ্ছ প্রত্যেকটা শেষে -2 করে বিয়োগ হয়েছে। তো এটা আমরা একটা সূত্রের মাধ্যমে আনবো। তো চলো দেখতে পাচ্ছ যে আমরা একইভাবে, তো এখানে আরও অনেক আছে মনে, তার জন্য আমরা ডট দিয়েছি, তোমরা এইভাবে ডট দিয়ে রাখবে। তো একইভাবে কতম চিত্রে রেখাংশের সংখ্যা 6 × -2। তো আমি পূর্বেই বলেছি যে প্রথম দ্বিতীয় তৃতীয় অনুযায়ী প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে, তো সেভাবে কতম অনুসারে 6-এর সাথে ক গুণ হয়েছে। সুতরাং উল্লিখিত প্যাটার্নের বীজগণিতীয় রাশি 6 × -2, যেখানে ক হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, 4 এরকমই একটা স্বাভাবিক সংখ্যা। তো আশা করি বীজগণিতীয় যে রাশি সেটি উত্তর বুঝতে পেরেছো। তো অবশ্যই উত্তরটি বুঝতে পারলে চ্যানেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখো, কেননা এরকমই অসাধারণ সব উত্তর নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হতে চলেছি। এবং আমাদের পূর্বের যে সকল দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেখানে তোমরা লিখে না রাখলে, না থাকলে তোমরা অবশ্যই সেই উত্তরগুলো দেখতে পারো এবং উত্তরটি করতে পারো। আর যারা এখনও কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের উত্তর করেনি তারা অবশ্যই কৃষি শিক্ষার উত্তরটি করে নিতে পারো আমাদের চ্যানেলে গিয়ে। তো চলো আমরা পরবর্তী 9 নম্বর প্রশ্নটি দেখে ফেলি এবং সেটির উত্তর করার চেষ্টা করি।
তোমরা অবশ্যই লক্ষ্য করেছো যে গ নম্বরে বলা হয়েছে উল্লেখিত প্যাটার্নটির প্রথম 20টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ দরকার হবে তা নির্ণয় করো। তোমরা এখানে তোমরা অবশ্যই প্রশ্নটি বুঝতে ভুল করতে পারো, যেখানে যে 20টি চিত্র অর্থাৎ 20 নম্বর চিত্র যে কয়টা রেখাংশ সেটি নির্ণয় করতে বলা হয়েছে কিনা, আসলে এটা না। তোমার 20 নম্বর চিত্রের 20টি চিত্র অঙ্কন করতে সর্বমোট 1 থেকে 20 পর্যন্ত সর্বমোট কতটি রেখাংশ দরকার হবে সেটি চাওয়া হয়েছে। তো আমরা চলো সেটির উত্তর করে ফেলি। তো দেখতেই পাচ্ছ আমরা খ হতে পাই প্যাটার্নের বীজগণিতীয় রাশি, ছয়ের সাথে ক গুণ করেছিলাম এবং -2 করেছিলাম পূর্বে খ নাম্বারে, তো সেটাই আমাদের এখানেও দরকার হবে। তো প্যাটার্নের 20তম চিত্রে রেখাংশের সংখ্যা হবে, তোমরা এই প্যাটার্নের যে চিত্রগুলো একই রকমের ধারা অনুসারে পর্যায়ক্রমিকভাবে বসবে, তার জন্য আমাদের এই বীজগণিত রাশিটি ব্যবহার করেছি। তো প্যাটার্নের 20তম চিত্রে রেখাংশের সংখ্যা হবে 6-এর সাথে 20 গুণ করে -2 করলেই আমাদের 20তম যে চিত্রের রেখাংশ হবে সেটি আমাদের বের হয়ে যাবে, 118টি রেখাংশের সংখ্যা হবে। তো এই 120তম যে চিত্রে 118টি রেখাংশ হবে এবং প্রথম চিত্রে আমাদের ছিল হলো 4টি রেখাংশ। তোমরা পূর্বে দেখেছো যে প্রথম চিত্রে সেখানে 4টি রেখাংশ ছিল, রেখাংশের সংখ্যা ছিল, এবং 20তম চিত্রে 118টি রেখাংশ। তো আমরা এখন প্রথম থেকে 20তম চিত্রের সর্বমোট যে রেখাংশগুলো তার হিসাব করব। তার জন্য আমাদের যে একটি সূত্র ব্যবহার করতে হবে এখানে, তো আমরা জানি সমষ্টি বা যোগফল তো প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা। তোমরা 20তম প্রথম সংখ্যা 4 এবং শেষ সংখ্যা তোমরা দেখতে পেয়েছো যে 118, সেই সংখ্যা যোগ গুণ হবে পদ সংখ্যা, কতটি পদ আমরা এখানে যোগ করছি। তো আমরা অবশ্যই প্রথম থেকে 20 পর্যন্ত যোগ করতেছি এবং এখানে ভাগ হবে 2 দ্বারা। তাহলে আমাদের প্রথম থেকে 20 পর্যন্ত যে কটা রেখাংশের সংখ্যা তা নির্ণয় হয়ে যাবে। তো প্যাটার্নের প্রথম 20টি চিত্র তৈরি করতে মোট রেখাংশের সংখ্যা 4-এর সাথে 118 গুণ করেছি, তার সরি 118 যোগ করে গুণ করেছি 20, তার সাথে 2 ভাগ করেছি। তো এখানে আমরা 20কে 2 দ্বারা ভাগ করে 10 পেয়েছি। তো এখানে 118-এর সাথে 4 যোগ করলে 122 হয়, তো 20কে 2 দ্বারা ভাগ করলে 10 হয়, তো গুণ করলে সর্বমোট দ্বারা 1220। অর্থাৎ প্রথম থেকে 20তম চিত্র পর্যন্ত রেখা যে চিত্রগুলো সেগুলো তৈরি করতে মোট রেখাংশের প্রয়োজন হবে আমাদের 1220টি। তো আমাদের এরকম অসাধারণ সব উত্তর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, এবং এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, কেননা সবার আগে সেও যেন এই সকল অ্যাসাইনমেন্টের উত্তর লিখতে পারে, তার জন্য অবশ্যই শেয়ার করতে হবে। তাই আমাদের আর দেরি না করে ভিডিওটি শেয়ার করে ফেলুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও অন করে রাখবেন, কেননা সর্বপ্রথম ভিডিওটি আপলোড করার সাথে সাথে যেন সবার আগে আপনার কাছে যায়, তার জন্যই অবশ্যই নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।